নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো এইবার শুরু করা যাক। তো প্রথমেই আগে চলে আসি কনফার্ম ট্রান্সফার আপডেটগুলোতে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সই করিয়ে নিয়েছে 30 বছর বয়সী ঘানার স্ট্রাইকার কুয়েসি আপিয়াকে। এই প্লেয়ারটি তার ক্লাব ক্যারিয়ারে খেলেছে ক্যাটারিং টাউন, কিংস লিওন, বার্কলে টাউন, ক্রিস্টাল প্যালেস, ইয়োভিল টাউন, নর্থস কাউন্টি, এএফসি উইম্বলেডন ইত্যাদি সব টিমের হয়ে খেলেছে এবং ঘানার জাতীয় দলের হয়ে 7খানা ম্যাচ খেলেছে এবং সেটাতে 2টো গোল আছে। এবং স্ট্রাইকার হিসাবে কিন্তু বেশ ভালো প্লেয়ার এই কুয়েসি। এইবার দেখা যাক আইএসএলে কেমন পারফরমেন্স করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। এর পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ইন্ডিয়ান লেফট ব্যাক মন্দা রাও দেশাই মুম্বাই সিটি এফসিতে সই করেছে। তো আজকে তার নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে মুম্বাই সিটি এফসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, এবং আস্তে আস্তে বাকি যে প্লেয়ারগুলোকে তারা সই করিয়েছে তাদের নামও তারা ঘোষণা করে দেবে। তো এই গেল 2টো কনফার্ম আপডেট। এইবার চলে আসি পরের নিউজটায়। তো শোনা যাচ্ছে যে মোহনবাগানের হয়ে আই লিগ জেতা খেলোয়াড় এবং সবার পরিচিত খেলোয়াড় জোসেবা বেইতিয়াকে নিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে এই জোসেবা বেইতিয়াকে আই লিগের ক্লাব রাউন্ড গ্লাব পাঞ্জাব এফসিতে দেখা যেতে পারে আসন্ন আই লিগ সিজনে। এবং এটাও শোনা যাচ্ছে যে তাকে নাকি মোটা টাকার একটা অফার করেছে এই রাউন্ড গ্লাব পাঞ্জাব এফসি। এইবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কনফার্ম কোনো আপডেট আসলে বেইতিয়ার ব্যাপারে সেটা আবার তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই গেল আরেকটা আপডেট। এইবার চলে আসি এসসি ইস্টবেঙ্গলের কথায়। তো আরও একটা প্লেয়ারের নাম কিন্তু উঠে এসেছে যার সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক শোনা যাচ্ছে। তো সেই প্লেয়ারটির নাম হলো অ্যারন আমাডি হ্যালোয়ে, যে একজন 27 বছর বয়সী ওয়েলসের সেন্টার ফরওয়ার্ড, এবং ওয়েলসের সাথে তার কিন্তু নাইজেরিয়ারও সিটিজেনশিপ আছে। এবং এই প্লেয়ারটি তার ক্লাব ক্যারিয়ারে ব্রিস্টল সিটি, বাথ সিটি, নিউপোর্ট কাউন্টি, ওল্ডহ্যাম অ্যাথলেটিক, সুইসবেরি টাউন ইত্যাদি সব টিমের হয়ে খেলেছে। এবং লাস্ট সিজনে মানে 2019-20 মরশুমটা সে খেলছিল ব্রিসবেন রোডে, এবং ওয়েলসের হয়ে আন্ডার-17 দলে খেলেছে, সেখানে 10টা ম্যাচ খেলেছে, এবং ওয়েলসের আন্ডার-19 টিমের হয়ে 1টা ম্যাচ খেলেছে। আর তার পজিশন স্ট্রাইকার হলেও সেরম কিন্তু গোল সে পায় না। আগের সিজনে 23টা ম্যাচে 1টা গোল পেয়েছে, তার আগের সিজনে 30টা ম্যাচে 2টো, তার আগের সিজনে 51টা ম্যাচে 2টো গোল পেয়েছে। তো স্ট্রাইকার হিসাবে কিন্তু সেরম গোল করার ক্যাপাবিলিটি নেই বললেই চলে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ রবি ফাউলার এবং তার কোচিং স্টাফরা ইতিমধ্যেই ভিসা হাতে পেয়ে গেছে বলেই খবর, এবং তোমাদেরকে 2 দিন আগেই জানিয়েছিলাম যে 2-3 দিনের মধ্যে তারা পেয়ে যাবে। তো সেটা পেয়ে গেছে বলেই খবর আছে আমার কাছে। এবং এর সাথে শোনা যাচ্ছে যে স্কট নেভিলও নাকি ভিসা পেয়ে গেছে। আর রবি ফাউলার এবং তার কোচিং স্টাফরা 18 তারিখের মধ্যে গোয়াতে পৌঁছে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। আর ভারতীয় যেসব ফুটবলাররা আছে তারা 16 তারিখের মধ্যে গোয়া পৌঁছে যাবে বলেই খবর এখনও পর্যন্ত। আর যেই সব বিদেশি প্লেয়াররা আছে শোনা যাচ্ছে তারাও খুব তাড়াতাড়ি গোয়াতে চলে আসবে। এবার কত তারিখের মধ্যে আসবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, যদি জানতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।